السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى হাত তা তা আল মোমা তাকুল ও নাওয়ালা জুনুবান ইল্লাহ আবিরি সেভিল হাতত ছিল আল আয়া সম্মানিত ভাইরা আমাদের সকল মুসলমানদের জন্য পবিত্রতার একটি বড় মাধ্যম হইটি হলো গোসল আর এই গোসলের ক্ষেত্রে আমাদের অনেকেই হয়তো বা সঠিকভাবে গোসল করার পদ্ধতি বা কি কী কারণে কখন কিভাবে গোসল করতে হয় কি কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ অবস্থায় কি কী বিষয়ে কি কী কাজ করার নিষেধ এই সকল বিষয়ে অনেকেরই ধারণা না তাই আজকে আমরা আজকের এদেরসে এই গোসল প্রসঙ্গে আমাদের মৌলিক যে জ্ঞানগুলো থাকা দরকার সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলব প্রিয় ভাইরা প্রথম কথা হলো যে গোসল এটি শরীয়সম্মত একটি বিধান পবিত্রতার জন্য গোসল একটা শরীরসম্মত বিধান আমি যে আয়টি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটি হলো সুরায় আননিসার নিসার তেতাল্লিশ নম্বর আয়াত এই আয়তে আল্লাহ সুবাহান আও তার মধ্যে হে ইমানদারগণ তোমরা মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমরা কি বলতেছো সেটা না বুঝো এমনিভাবে তোমরা নামাজের নিকটবর্তী যখন যত যখন তোমরা অপবিত্র থাকো অর্থাৎ তখন তোমাদের যদি গোসল করা যায় তোমরা নামাজের কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল না করবে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে গোসলের মাধ্যমে বান্দা মোমিন পবিত্র হয় তাহলে এই গোসল আমাদেরকে জানতে হবে যে গোসল কত প্রকার প্রথমে জানতে গোসল দুই প্রকার একটা হলো গোসল করা ওয়াজিব আর একটা হলো যে সল্লত বা মুস্তাহাব এখন আসুন আমাদেরকে জানতে হবে যে কখন কখন বা কি কারণে একজন মুসলমানের উপর গোসল করা ফরজ হয় এটা আমাদের জানতে হবে এক নম্বর হল যে কোনো ব্যক্তির পুরুষ হোক চাই নারী হোক কারো যদি বীর্যপাত হয় এবার স্বপ্নের মাধ্যমে হোক জাগ্রত অবস্থায় হোক যে কোনো প্রকারে যদি কোনো ব্যক্তির সবেগে গে বীর্যপাত হয় রোগের কারণ নয় রোগের কারণ হলে সেটা ওজর অনেকে আছে তো ওজরের কারণে রোগের কারণে এমনিই হয় এটা কোনো এই জন্য তার গোসল না যেহেতু সেই অপারগতা এটা মাজুর কিন্তু সবেগে উত্তেজনার সাথে যদি কোনো বীর্যবাত হয়ে থাকে এইবার জাগ্রত অবস্থায় হোক অথবা ঘুমন্ত অবস্থায় তারপর গোসল ওয়াচিব দুই নম্বর হলো স্ত্রী মিলনের দ্বারা কেউ স্ত্রী মিলনের দ্বারায় গোসল ফরজ হয় কিন্তু এখানে একটা কে খেয়াল করতে যদি বীর্যপাত সেখানে নাও হয় উভয় স্বামী স্ত্রীর এক লিঙ্গ আর সাথে বিহীন মিলিত হওয়ার কারণেই গোসল ফরজ হয়ে যায় কেননা ইদাল তাকাল খেতান দুই লিঙ্গ যখন একটা আরেকটার সাথে মিলিত হবে বীর্যভাত হোক সে না হোক তারপর গোসল ওয়াজিব হয়ে যাবে এজন্য স্বামী স্ত্রী মিলনের সময় অনেকেই হয়তো বা ভাবে যে আমার তো হয় হয়নি তাহলে গোসল করা লাগবে না পর্দাবিহীন একসাথে মিলার সাথে মিলনের সাথে সাথেই গোসল ফরজ হয়ে গেছে অতএব বীর্যপাত না হলেও তাকে গোসল করতে হবে এমনিভাবে মহিলাদের মাসিক যখন শেষ হয় মাসিক শেষ হওয়ার পরে তাদের উপরে গোসল করা ফরজ হয়ে যায় মহিলাদের যে মাসিক তিন দিন পাঁচ দিন সাত দিন প্রত্যেকটা মহিলার যে যে নির্দিষ্ট যে আদত বা সময়সীমা আছে এই সময়সীমা পার হয়ে যাওয়ার পরে তারপরে গোসল করা ওয়াজিব হয় তা অর্থাৎ সময়সীমা পার হওয়ার পরে সে যখন নামাজ পড়বে নামাজের পূর্বে বা অন্যান্য কাজ করবে স্বামী স্ত্রী মিলন করবে তারা পূর্বে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে তা না হচ্ছে পবিত্র হবে না তার জন্য গোসল ওয়াজিব এমনিভাবে বাচ্চা প্রসবের পরে মহিলাদের বাচ্চা প্রসবের পরে একটা দীর্ঘ সময় রক্ত প্রবাহিত হয় এই রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে মহিলাদের জন্য গোসল করাও ফরজ এমনিভাবে কোনো মুসলমান যদি কোনো মুসলমান ব্যক্তি যদি নাকি অমুসলিম ব্যক্তি যদি মুসলমান হয় তাহলে তার জন্য গোসল করা ওয়াজিব যে খেয়াল রাখতে হবে কোনো অমুসলিম যদি ইসলামে প্রবেশ করে তার জন্য গোসল করে নেওয়া ওয়াজিব ছয় নম্বর যেটা হলো সেটা হলো যে কোনো মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করলে যে মৃত ব্যক্তিদের উপরে ওয়াজিব হলো সেই মৃত ব্যক্তিকে গোসল দেওয়া তাহলে আমরা ছয়টি কারণ পেলাম এই ছয়টি কারণ যদি কারোর মধ্যে কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় ফায়টি কারণ যে কোনো একটি কারণ যদি হয় তাহলে ওই ব্যক্তির জন্য গোসল করা ফরজ। এবার আসুন আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে মানে গোসল ফরজ হওয়ার পরে মুসলমানদের জন্য কি কি কাজ করা নিষেধ এটি একটু জানা দরকার এক নাম্বার। নামাজ এবং তওয়াফ দুইটি নিষেধ এক নম্বর দুই নম্বর নামাজ এবং তফ অর্থাৎ গোসল ফরজ হওয়ার পরে কারণ কোনো মুসলমানের জন্য নামাজ পড়ো যায় যতক্ষণ পবিত্রত অর্জন না করবে বাইতুল্লাহ তফ করো জায়জামা যতক্ষণ পর্যন্ত পবিত্রত্ব অর্জন না করে দুই নম্বর হলো যে মসজিদে অবস্থান করা অর্থাৎ কারোর যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে সে যতটুকু সম্ভব যদি মসজিদে থাকে অথবা মডেল তাই মসজিদ থেকে দ্রুত বেরিয়ে গিয়ে সে পবিত্রত অর্জন করবে অথবা যদি বাহিরে থাকে তাহলে এই অপবিত্র অবস্থায় মসজিদের প্রবেশ করবে না হ্যাঁ তবে এমন যদি হয় যে মসজিদের উপর দিই বা মসজিদের বারান্দা দিয়ে তাকে যেতে হয় সেক্ষেত্রে অপারগতা এছাড়া তার বিকল্প পথ এই দিকতে দিয়ে যেতে হয় সেক্ষেত্রে সে অপারগতার কারণে তার জন্য শুধু অতিক্রম করাটা যায় যাবে এমনিভাবে কোরআন কারিম স্পর্শ করে তেলাবাদ করা স্কলারশিপ স্পর্শ করা এবং স্পর্শ করে তেলাবাদ করা এটাও নিষেধ কেননা এই কোরআন করিমের তেলাওয়াতের জন্য পবিত্রতা দরকার আর সে অপবিত্র ব্যক্তি অর্থাৎ তার জন্য গোসল ফরজ হয়েছে এই অবস্থায় সে কোরআন কেরিম তেলাওয়াত করবে না এবার আসুন একটি মাসালা হলো যে গোসল ফরজ হওয়া অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করা কি জায়েজ কি না এক্ষেত্রে ওল আমাদের মধ্যে দুইটা মত রয়েছে কিছু সংখ্যক আলেমদের মত হলো যে গোসল ফরজ হওয়া অবস্থা ব্যক্তির জন্য ফরজ হওয়া যে ব্যক্তির উপর গোসল ফরজ এই ব্যক্তির জন্য কোরআন কেরি মুগস্থ তেলাওয়াত করা যায় হবে না কিন্তু কিছু সংখ্যক আলিমগণ বলেছেন যাহা মুগস্থ তেলাওয়াত করতে অসুবিধা নেই তবে বলবো যে উত্তম হবে যদি গোসল করে কোরআন কেরেম তেলাবাত করে এটাই উত্তম হয় বিশেষ প্রয়োজন সেটা আলাদা কথা কিন্তু যদি তেলাবাত করতে চায় তাহলে উত্তম হবে গোসল করেই তেলাবাত করা এটা যেন না হয় এবার আসুন গোসলের জন্য যে গোসলের মৌলিক ফরজ কাজ কয়টি যে গোসল করার জন্য যে ক্ষেত্রে যখন আমরা গোসল করো ফরজ গোসল সেখানে আমাদের তিন দুইটি মৌলিক জিনিস খেয়াল রাখতে হবে একটি হলো গোসলের পূর্বে পবিত্রতার নিয়োগ করা দুই নম্বর সমগ্র শরীরে পানি পৌঁছালো কোথাও যেন এক সুল পরিমাণ জায়গাও যেন শুকনো না থাকে তবে এখানে ইমাম আবু বা রাহম তিনি আরেকটি বলেছেন যে গরগড়ার সহিত কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো বারহান এটা অন্য সকল ওলা মাইকার আম বলেছে যে এটা ওই সমগ্র শরীরে পানি পৌঁছানোর ক্ষেত্রে সেখানে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এটা জরুরি এবং গড়গড়ার সহিত কুলি করা জরুরি তবে রোজাদার হলে সেক্ষেত্রে সতর্কতার সাথে করবে তাহলে এটা বোঝা গেল যে সব সকলের কথাই প্রায় একই রকম যে গোসলের ক্ষেত্রে সারা সমস্ত শরীরে পানি পৌঁছানো সাধ্য অনুযায়ী বিশেষ করে যেখানে পানি সহজে পৌঁছে না সেক্ষেত্রে ভালোভাবে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা এই কয়েকটি কথা গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে এবং ফরজ হওয়া ব্যক্তির জন্য কী করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তো অভিযান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি